বিষ্ট আজকে যার জন্য আমাদের এই আয়োজন, যাকে শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন, সেই শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানে তার সুযোগ্য পুত্র নীলাংশুবাবু রয়েছেন। আইএফের সভাপতি থেকে শুরু করে আইএফের পুরো টিম, বিআরএ সভাপতি থেকে তার পুরো টিম, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান ক্লাবের প্রতিনিধিরা, প্রাক্তন খেলোয়াড়রা, অসংখ্য ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী মানুষ এবং অবশ্যই প্রেস এবং মিডিয়া, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই নির্দেশে আমরা গত 5 বছর ধরে আজকের এই অনুষ্ঠানটাই শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা করি। তার মূল কারণ যে বাংলা এবং বাঙালির রক্তে রয়েছে ফুটবল, আর যে মানুষটির এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে এই অনুষ্ঠান, দেবাশিষ দত্ত বলছিলেন যে তার সব থেকে বড় জিনিস ছিল একটা জেদ, সংগ্রাম, লড়াই এবং হার না মানা মনোভাব। ব্রিটিশ সাম্রাজ্য শক্তির বিরুদ্ধে, বুট পরা খেলোয়াড়দের বিরুদ্ধে খালি পায়ের লড়াই, সেই স্বাধীনতা আন্দোলনে তিনিও সামিল হয়েছিলেন। শান্তিদা বলছিলেন যে তিনি ব্রিটিশদের পছন্দ করতেন না, চাকরি নেননি, কিন্তু আমার কাছে যে তথ্য আছে, ব্রিটিশ সরকার তাদের পরিবারকে চৌধুরী উপাধি দিয়েছিলেন, কিন্তু তিনি সেই উপাধি ত্যাগ করে জ্যেষ্ঠ বিহারি পাল নামেই লিখতেন, কারণ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে খালি পায়ে তার লড়াই ছিল। আমি দানিশের সঙ্গে একমত যে আজকের যারা তরুণ খেলোয়াড়, বা কার্তিক শেখ যেটা বলছিলেন যে আমি এখান থেকে যখন যাই, প্রণাম করে যাই, আমার মনে হয় আমাদের সমস্ত ক্লাবের তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া উচিত। আমরা যখনই কোথাও যাই, কোনো শুভ কাজে যাই, ভালো কাজে যাই, আমরা আমাদের আরাধ্য দেবতার কাছে গিয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে যাই। আমার মনে হয় কলকাতা ময়দানে যারাই ফুটবল খেলবে তাদেরই আরাধ্য দেবতা হোক আমাদের গোষ্ঠ পাল। নতুন প্রজন্ম এখানে এসে দাঁড়াক, তারা জানুক, তারা শিখুক এই চীনের প্রাচীরের সম্বন্ধে। আমার মনে হয় তাহলেই আজকের এই দিনটি, এই যে শ্রদ্ধা করে আমরা পালন করি, সেটাকে আমরা সঠিকভাবে করতে পারব। আমার তো কাছে যে তথ্য আছে, 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি অধিনায়কত্ব করেছিলেন এবং সেবার আমরা চতুর্থ হয়েছিলাম, এবং বাকি তো সমস্ত কিছুই বলেছেন দীর্ঘদিন, দীর্ঘদিন ধরে তিনি এখানে মোহনবাগান ক্লাবে খেলেছেন। আমি যেটা দেখছিলাম যে মোহনবাগান ক্লাবে দীর্ঘদিন 1912 সালে 16 বছর বয়সে মোহনবাগান ক্লাবে যোগ দেন, এবং 1912 পর্যন্ত তিনি সেখানে ছিলেন, 2007 থেকে 2012, আবার 1912 থেকে 1934 সাল পর্যন্ত 24 বছর ধরে মোহনবাগানে হয়ে খেলেছেন। আমরা আজকে শুনি যে অনেকে 16 বছর 17 বছর 18 বছর খেলেছেন এক একটি ক্লাবে, কিন্তু এই একমাত্র ফুটবলার 24 বছর মোহনবাগান ক্লাবে খেলেছেন। এবং আমি এখানে একজন বলছিলেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন, তথ্যটা হচ্ছে 1920 সালে ইস্টবেঙ্গল ক্লাব যে দল গড়ে সেখানে তারা হারকিউলিস কাপে খেলতে গিয়েছিল, এবং সেই খেলায় 3-1 গোলে তারা জিতেও ছিলেন। সেখানে গোষ্ঠপালকে মোহনবাগান থেকে হায়ার করা হয়েছিল, লিয়েন নেওয়া হয়েছিল। এইসব তথ্য রয়েছেন এই মহান ফুটবলারের সম্বন্ধে। আমরা আসুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ নিই যে বাংলার ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমার তো সুযোগ হয়, আর সুযোগ হলেই আমি বলি, এই যে এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের কর্মকর্তারা বসে আছেন, এখান থেকে কত ফুটবলারের জন্ম যারা বাংলাকে নেতৃত্ব দিয়েছে, দেশকে নেতৃত্ব দিয়েছে, আর তার পীঠস্থান কিন্তু এই মাঠগুলো, কল্লোলিনী কলকাতার কল্লোলিনী ময়দান যদি না থাকে তাহলে আমাদের জীবনে কিচ্ছু থাকবে না। এখানে আয়াতের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারিরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা ইমিডিয়েট ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সঙ্গে বসুন, যদি প্রয়োজন হয় আমিও আপনাদের সঙ্গে থাকবো, আসুন কলকাতা লিগে, প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান খেলুক, আবার কল্লোলিনী হোক কলকাতা ময়দান। এটাই হচ্ছে আমাদের সবার কাছে আবেদন। কলকাতার ফুটবল না থাকলে, ছোট থেকে র্যাম্পারে খেলা দেখা লোক আমরা, সেই চিৎকার, সেই গালাগাল, সেই কাদা, সেই হাসা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু বাংলার ফুটবলটা হারিয়ে যাবে। আমি কোনো জন্য অনুরোধ করবো আইএফএ কে, ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে, মোহামেডানকে,
যে সবাই এক হয়ে সব ভুলে বাংলার ফুটবলকে বাঁচাতে কলকাতা লিগে আপনারা সবাই মিলে সামিল হন এই আশা রেখে। এবং আপনারা জানেন যে আজকে আমরা আমাদের অলিম্পিয়ান বদ্রু ব্যানার্জিকে আমরা হারিয়েছি, সমর ব্যানার্জিকে। তার মৃতদেহ তার বাড়ি হয়ে আর কিছুক্ষণের মধ্যেই মোহনগঞ্জ ক্লাবে আসবে, সেখানে 12:30 পর্যন্ত আমরা বডি সেখানে থাকবে। আমি সবাইকে অনুরোধ করবো যারা ময়দানের এখানে আছেন, সমস্ত ক্লাবের কর্মকর্তা থেকে বিভিন্ন অর্গানাইজেশনের সকলকে এবং ক্রীড়াপ্রেমী মানুষকে আসুন সেখানে। আমরা সেখানে এসে আমরা সবাই মিলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, তারপরে সেখান থেকেই আমরা তার শ্মশান যাত্রায় সবাই মিলে সামিল হব। আসুন, একটাই লক্ষ্য হোক ফুটবল বাঁচুক, একটাই লক্ষ্য হোক বাংলা আবার ফুটবলকে নেতৃত্ব দিক, আর একটাই লক্ষ্য হোক আর একটা গোষ্ঠপাল বাংলায় জন্মগ্রহণ করুক। এই আবেদন রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।